তো আজকের এই ভিডিওটিতে একটি মোটা হওয়ার ট্যাবলেট নিয়ে আলোচনা করব। তো ট্যাবলেটটির নাম হলো ডেক্সান অ্যান্ড প্র্যাকটিন। তো এই দুটো ট্যাবলেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ কি এই ট্যাবলেটগুলোর দাম হলো অনেকই কম। মানে এই ট্যাবলেটটির দাম হলো মোটামুটি যদি একটা পাতার মধ্যে দশটা থাকে তাহলে এক একটা ট্যাবলেট এক টাকা করে পড়ে, মানে 10 টাকা থেকে 15 টাকা, কোনো জায়গায় 20 টাকা করে কিন্তু দাম, ঠিক আছে। মানে দুটো পাতা যদি আপনারা নিয়ে নেন তাহলে মোটামুটি 20 টাকা দাম আছে এই ট্যাবলেটটার। আর এই ট্যাবলেট এমনই একটা ট্যাবলেট, এটা যদি কেউ খেয়ে নেয় একবার, ঠিক আছে, মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ট্যাবলেটটা যারা যারা খেয়েছেন বা খাচ্ছেন তারা এটা বুঝতে পারবেন। এই ট্যাবলেটটা কিন্তু রেজাল্ট দেয় মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু মোটা করে দেয় শরীর, এটা কিন্তু 100%। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে যেটা জানবো সেটা হলো এই ট্যাবলেটের যেটা সাইড ইফেক্ট, আপনারা যদি খেয়ে থাকেন বা খাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। তো এই ভিডিওটাতে আমরা যেটা জানবো সেটা হলো এই ট্যাবলেটের সাইড ইফেক্টগুলো কী কী আছে। ইন্ডিয়া বা বাংলাদেশে এখন কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু অনেকে খায়, যারা একবারে খুবই পাতলা শরীর যাদের, ঠিক আছে, একটু মোটা হতে চায়, তারা কিন্তু কারো পরামর্শ দেখে বা কোনো ইউটিউবে কারো ভিডিও দেখে কিন্তু এই ট্যাবলেটটা খাচ্ছেন। তো অবশ্যই খাওয়ার আগে কিন্তু ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখেন, এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে দেবে। তো বেশি কথা না বলে তো এবার আমরা জেনে নিই এটা সাইড ইফেক্টগুলো কী কী আছে। তবে ভিডিওটিতে যাওয়ার আগে যদি ভিডিওটা আপনাদের কোনো রকম কাজে আসে বা ভালো লাগে চ্যানেলে গিয়ে দেখুন, অনেক রকম ভিডিও আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন ভিডিও এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে যদি এখনও ফলো না করে থাকেন, উসপুরে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, এখানে ফলো করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রামে এসে মেসেজ করতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মেন ভিডিওর টপিকে চলে যায়। দেখুন, প্রথমে আমি যেহেতু বললাম এই ট্যাবলেটটার দাম একেবারে কম, মানে একটা পাতা যদি নেন 10 থেকে 20 টাকা নেয়, ঠিক আছে, যদি দুটো পাতা নেন 20 টাকার মধ্যে আপনারা হয়তো বা পেয়ে যাবেন, ঠিক আছে, কারণ কি খুব বেশি না, এগুলো ট্যাবলেট এক টাকা থেকে 2 টাকা করে দাম হয়। তো কি হয়, যারা যাদের বয়সটা কম, আপনাদের মধ্যে যাদের বয়স কম আছে, যে ভাইরা বন্ধুরা আছে, ভাবে যে আমি খুবই পাতলা, আমি একটু মোটা হতে চাই, এটা কিন্তু বাজেটের মধ্যে পড়ে যায়। তো সেই জন্যে অনেক সময় আপনাদের কেউ এটা টিপস দেয় যে এই ট্যাবলেটটা আপনারা খান বা এই ট্যাবলেটটা খেয়ে নিলে মোটা হয়ে যাবে। অবশ্যই এটা মোটা হয়, কিন্তু সাইড ইফেক্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত। তো দেখুন, প্রথম যে সাইড ইফেক্টটা, এটা যখন আপনারা খাবেন তখন কিন্তু আপনাদের যে গালমুখগুলো আছে সেটা কিন্তু অতিরিক্ত ফুলে যাবে। অতিরিক্ত মানে নর্মাল একটা মানুষের যেমন ফোলা থাকে তার থেকে কিন্তু অতিরিক্ত বেশি ফুলে যাবে। মনে হবে কি কেউ যেমন মৌমাছি বা ভ্রমর যখন কামড় দিলে যখন ফুলে যায়, ওরকম কিন্তু আপনাদের মুখ চোখ যা আছে সব কিন্তু ফুলে যাবে। তারপরে যেটা দেখা যায় সেটা হলো কি, আপনার যে ভুঁড়ি আছে, ঠিক আছে, মানে পেটটা আছে, পেটের এরিয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে উঠবে। পেট, আপনাদের বুক, এই এরিয়াগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে উঠবে। এর সাথে কারো কারো হাতও ফুলে যায় এবং কারো কারো কিন্তু হাত ফুলে না, শুধু পেট এবং মুখটা কিন্তু বেশি ফুলে ওঠে যদি আপনারা এই ডেক্সান ট্যাবলেটটা খান, ঠিক আছে। এর সাথে যে প্র্যাকটিন যে ট্যাবলেটটা আছে সেটা যদি আপনারা খান, কী হয়, আমাদের শরীরের যে খিদাটা আছে, ঠিক আছে, আমাদের পেটের যে খিদাটা আছে, খিদাটা অতিরিক্ত পরিমাণে কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক আছে। তখন কী হয়, যখন ওই অতিরিক্ত পরিমাণে খাওয়ার খাবেন তখন কিন্তু শরীরটাকে একটা ট্যাবলেট আপনাদের শরীরটাকে ফুলাই দিচ্ছে, একটা আপনার শরীরে খাওয়ার মানে বেশি করে খাওয়ার জন্য বলছে, মানে আপনাদের যে খিদাটা আছে সেটা কিন্তু বেশি পরিমাণে লাগছে, ঠিক আছে। এতে কী হয়, শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে ওঠে। এটা কিন্তু একবারে সঠিকভাবে শরীর ফোলা নয়, ঠিক আছে, মানে কি আপনার সঠিকভাবে কিন্তু এর ওজন বৃদ্ধি করা না, কারণ এটা যখন আপনারা রেগুলার খেতে থাকবেন আপনাদের কিন্তু আরও সাইড ইফেক্ট যেগুলো দেখাবে শরীরে, আপনাদের শরীরে কিন্তু গ্যাস বেরোবে। গ্যাস বলতে কি, আপনাদের পিঠে হোক মুখে হোক পিম্পল টাইপের বেরোবে, ঠিক আছে, ওই পিম্পল থেকে কিন্তু দেখবেন জলের মতো মানে পুজের মতো জিনিস কিন্তু বেরোতে থাকবে, ঠিক আছে। যারা এটা খেয়েছে তারা এটা জানে যে আমি কিসের কথা বলছি, ঠিক আছে। আপনারা যদি এখনও এই ট্যাবলেটটা খাচ্ছেন বা খেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ট্যাবলেটটা এখনই স্টপ করে দেবেন, অবশ্যই স্টপ করবেন, মোটা হওয়ার চক্করে নিজের শরীরকে কোনোদিনও খারাপ করবেন না। এর সাথে কিন্তু আপনাদের যে লিভার, কিডনি সব রকম সমস্যা কিন্তু দেখা দেবে এই ট্যাবলেটটা যদি আপনারা খান। তো আমি দয়া করে বলছি এই ট্যাবলেটটা যদি কেউ আপনাদের বলে যে ইউজ করেন, আপনারা কোনো দিনও ইউজ করবেন না, ঠিক আছে। আমার কর্তব্য, আমার এই চ্যানেলে যারা দেখে আমাকে ফলো করে আমি সঠিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই আমি কিন্তু বলতে পারতাম যে এই ট্যাবলেটটা আপনারা খেয়ে নেন, এই ট্যাবলেটটা খেলে মোটা হয়ে যাবে 100%, তখন আমাকে আরও বেশি বিশ্বাস করতেন। হ্যাঁ, ঠিকই বলছে সুরজ ভাই, আমাদের ঠিকই বলছে যে এই ট্যাবলেটটা খেলে সত্যি মোটা হয় আর দামও কম, এটা হবে 100%, কিন্তু কি সাইড ইফেক্টের কথাগুলো কে বলবে না, সাইড ইফেক্টের কথাগুলো জেনে রাখাটা খুবই দরকার। তো আমি যেহেতু চাই আপনারা সবাই ফিট থাকুন, তো সেই জন্য এরকম ট্যাবলেট খেয়ে ফিট থাকার কথা আমি কোনোদিনও বলবো না, ঠিক আছে, যে এই ট্যাবলেটটা আমি যদি এরকম কোনো ট্যাবলেট থাকে যেটা খাওয়ার পর আপনাদের কোনো সাইড ইফেক্ট হবে না বা মোটা হবে না, আমি সেরকম ট্যাবলেট যদি হয় আমি সত্যি রিভিউ করবো, কিন্তু এরকম ট্যাবলেট খাওয়ার কথা আমি কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করবো না বা বলবো না যে আপনারা খান, ঠিক আছে। আমি এটার জন্য ভিডিওটা বানাচ্ছি যে আপনারা যদি খেয়ে থাকেন বা খেতে চাচ্ছেন অবশ্যই এখানেই স্টপ করে দিন। এবং এই ট্যাবলেটটা যখন আপনারা খাওয়া ছেড়ে দেবেন তখন কী হবে জানেন, তখন কী হবে আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা সৃষ্টি হবে। যেমন ধরে নেন আপনারা যেরকম মোটা ছিলেন, যতদিন খাবেন ততদিন তো মোটা হবেন, এটা 100% বলে দিচ্ছি, কিন্তু যখন খাওয়া ছেড়ে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে আগের পর্যায়ে চলে আসবে, আগের থেকে খারাপ পর্যায়ে চলে আসবেন। এর সাথে যেটা হবে, কারণটা কি, এই ট্যাবলেটটা যখন খাওয়া ছেড়ে দেবেন আপনার অতিরিক্ত যে খাওয়াটা খাচ্ছিলেন আপনারা সে খাওয়াটা কিন্তু খেতে পারবেন না, হজম শক্তি হবে না শরীরে, হজম শক্তি সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার মুখে যে রুচি আছে রুচি নষ্ট করে দেবে। অবশ্যই দয়া করে আমি
আমি আরেকবার বলছি, দয়া করে ওষুধটা যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু খাবেন না, আর যদি খেতে চাচ্ছেন তো এখানে স্টপ করে দিন। অন্যভাবে মোটা হওয়া, এর আগেও কিন্তু আমি মোটা হওয়ার ভিডিও আরও বানিয়েছি, ওই ভিডিওগুলো ফলো করতে পারেন, ঠিক আছে? তো এটা কিন্তু একবারে সাইড ইফেক্ট, অবশ্যই এটা ফলো করবেন না। তো এটা ছিল আজকে ভিডিওর টপিক, ভিডিওটা আশা করি আপনাদের কোনো কাজে আসবে বা কালো যে লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন মজুরি আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মতো এতটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।